লাইন্স আগবর হাইসে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইর প্রাণ। রাজ্যত জটিল বান পরিস্থিতি, কপিনীর বাঢ়নী পানীয়ে দুটাকৈ মথাউরি ছিঙার পিছতে কামপুরত হাহাকার পরিস্থিতি। ভগ্ন মথাউরিরে পানী সুমায় প্লাবিত করেছে 20খনেরও অধিক গাঁও। কামপুরের বকুলগুড়িতো বানে ছিঙিলে কৃষি বান্ধ, বানের নগাঁওত 39খন বিদ্যালয় বন্ধ ঘোষণা। বানত বিধ্বস্ত মণিপুরের রাজধানী শহর ইম্ফল, মণিপুরত 3জনের মৃত্যু হওয়ার লগতে বানের কবলত সহস্রাধিক লোক। মণিপুরত ঘর দুয়ার, বাদ পথ, হসপিটাল সকল পানির তলত। জলমগ্ন হসপিটালত অহা ঘরের নবজাতকর লগতে শিশুসকল উদ্ধারের প্রশাসনের ব্যাপক প্রচেষ্টা। আরক্ষী, সেনা, আসাম রাইফলস, এনডিআরএফ, এসডিআরএফর উদ্ধার অভিযান অব্যাহত। বরাকতো অধিক ভয়াবহ হয়ে পড়েছে বান পরিস্থিতি। মণিপুরত হওয়া নেড়ানেপেড়া বরষুণের ফলত জলস্তর বৃদ্ধি। বরাক নদীর নিশাতুর ভিতরতে 1.3 মিটারক বাড়িল পানি। বানত বুর গেছে শিলচর শহরের অধিকাংশ অঞ্চলের স্কুল কলেজ। শিলচর কালাইন পথত যান বাহন চলাচলত নিষেধাজ্ঞা। যোরহাটর বালিগাঁওত কলেজিয়া ছাত্রক দুর্বৃত্তর আক্রমণ। হুমবরি কলেজের উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষর ছাত্র প্রাঞ্জল বরাক রাজপথতে করে নৃশংস আক্রমণ। সংকটজনক অবস্থাত ছাত্রজনক উদ্ধার করে যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত ভর্তি। অসম জাতীয় পরিষদর আর রাইজর দলক একত্রীকরণের প্রস্তাব। রাইজর দলের সভাপতি অখিল গগৈর, রাইজর দলের কার্যনির্বাহকত রাজ্যের দুই আঞ্চলিক দলক একত্রীকরণের প্রস্তাব। একত্রীকরণ সম্ভব নহলে উমৈহতীয়া মঞ্চ গঠনের প্রস্তাব। লোকসভা নির্বাচনের পিছতে আরম্ভ হব দুই আঞ্চলিক শক্তি একত্রীকরণ প্রক্রিয়া। অনিয়মীয়া বিদ্যুৎ যোগান আর ব্যাপক হারত মাচুল বৃদ্ধির বিরুদ্ধে আসুর প্রতিবাদ। এপিডিসিএলর মুখ্য কার্যালয় বিজুলি ভবনত উত্তাল প্রতিবাদ আসুর নেতাকর্মীর। এজাক ধুমুহাতে 48 ঘণ্টার পিছতো রাজ্যের বহু ঠাইত বিচ্ছিন্ন হয়ে আছে বিদ্যুৎ সেবা। এপিডিসিএলর ব্যর্থতার প্রতিবাদ রাজ্যের বিভিন্ন অঞ্চল। দক্ষিণ কামরূপত শোকাবহ ঘটনা। প্রসাদত বিষক্রিয়া হয়ে ছবছরীয়া শিশুর মৃত্যু। জিএমসিএইচত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু প্রথম শ্রেণীর ছাত্রী ক্রিস্টিলিনা দাসর। বর্তমানেও চিকিৎসাধীন অসুস্থ 10 জন। বুধ মাহ খায় অসুস্থ হয়েছিল 40 জনেরও অধিক লোক। হাইলাকান্দি করিমগঞ্জত অধিক জটিল হয়ে পড়েছে বান পরিস্থিতি। হাইলাকান্দিত বানত বুর্গ লক্ষ্মীনগর আরক্ষী চকী। করিমগঞ্জত বিপদসীমার উপরে বইছে কুশিয়ারা নৈর জলস্তর। বানর কবলত দাসপট্টি মদনমোহন রোড এলাকা, লঙাই, সিংলা নৈর মথাউরি ছিগি। করিমগঞ্জত হাহাকারময় পরিস্থিতি। আজি অন্ত পৰিব অন্তিম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ প্ৰচাৰ। তুংগত উঠিছে শাসক বিৰোধী নিৰ্বাচনী প্ৰচাৰ। 1 জুনত দেশৰ 8 ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ 57 সমষ্টিত ভোটগ্ৰহণ। অন্তিম পৰ্যায়ত নিৰ্বাচনত ভাগ্য নিৰ্ণয় হ'ব প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। ইভিএমত বন্দী হ'ব 904গৰাকী প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য। ডিব্ৰুগড়ৰ চানমাৰী ঘাটত ব্ৰহ্মপুত্ৰৰ ভয়ংকৰ খহনীয়া। বৰলুইটৰ খহনীয়া আতংকত বাসগৃহ এৰি নিৰাপদ দূৰত্বত অৱস্থান নৈ পৰিয়াল। ডিব্ৰুগড় নগৰ সুৰক্ষা বান্ধলৈ অহনি সংকেত কঢ়িয়াইছে খহনীয়াই। জলসম্পদ বিভাগক অৱগত কৰাৰ পিছতো কোনো গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ। নমস্কার, স্বাগতম। এয়া হৈছে বিয়লির খবর। স্টুডিওত মই প্রাঞ্জল। একত্রীকরণের দিশে রাজ্যের দুই আঞ্চলিক রাজনৈতিক দল, অসম জাতীয় পরিষদ আর রাইজর দল। রাইজর দলের কার্যনির্বাহকত গুরুত্বপূর্ণ প্রস্তাব। এই সিদ্ধান্তের পিছতেই রাইজর দলে জাতীয় পরিষদলৈ প্রেরণ করেছে প্রস্তাব। দুইটা দল একত্রীকরণ সম্ভব নহলে উমৈহতীয়া মঞ্চ গঠনেরও প্রস্তাব দিছে রাইজর দলে। লোকসভা নির্বাচনের পিছতেই দুইটা আঞ্চলিক দল একত্রীকরণের চলে চর্চা। রাইজর দলের অখিল গগৈয়ে পূর্বেও দল দুটা একলগ হব লাগে বলে মত পোষণ করেছিল। দুইটা দলের মতাদর্শ একে বলে মত প্রকাশ করলে অখিল গগৈয়ে বারে বারে সেই কথা কয়ও আছে। অবশ্যই রাইজর দলের প্রস্তাবের পাছত অসম জাতীয় পরিষদে কি সিদ্ধান্ত লয় সেয়া লক্ষণীয় হব। এই পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা নাই অসম জাতীয় পরিষদ নেতৃত্বয়। যেহেতু অখিল গগৈয়ে লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিশেষকৈ লুৰিণজ্যোতি গগৈৰ হৈ যেতিয়া ডিব্ৰুগড়ত প্ৰচাৰ চলাইছিল, তেতিয়া লুৰিণজ্যোতি গগৈক কাষতে থিয় কৰাই এই প্ৰস্তাৱ আগবঢ়াইছিল। ৰাইজক উদ্দেশ্যি কৈছিল যে আমি হয়তো একেলগ হ'ম, ৰাইজৰ দল আৰু অসম জাতীয় পৰিষদ নিৰ্বাচনৰ পাছতে একেলগ হ'ম, এনেধৰণৰ এটা ইংগিত দিছিল। আৰু ৰাইজৰ মাজত সেই কথাবাৰ্তাবোৰ লৈ যাবলৈ চেষ্টা কৰিছিল অখিল গগৈয়ে প্ৰথমে। অৱশ্যে লুৰিণজ্যোতি গগৈয়ে কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা নাছিল। লুৰিণজ্যোতি গগৈয়ে আজিৰ পৰা 5 দিন পূৰ্বে এটা মাত্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি ক'লে যে কেৱল গগৈ উপাধি বা এটা সীমিত পৰিসৰত থাকিলে নহ'ব, কেৱল আহোম হ'লেও নহ'ব,
আমি সামগ্রিকভাবে জাতীয় স্বার্থকে আগবাই নিব লাগবে। লুৰিণজ্যোতি গগৈর প্রতিক্রিয়া এনেধরনের আছিল, কিন্তু অখিল গগৈ নিজের স্থিতিত অটল হয়ে আছে। একত্রীকরণের যৎপূর্ণ আস্থির চেষ্টা চলাই আছে। একত্রীকরণের দিকে রাজ্যের দুই আঞ্চলিক রাজনৈতিক দল জাতীয় পরিষদ আর রাজ্য দল বলে বিভিন্নজনে মত পোষণও করেছে, কিন্তু এতালে জাতীয় পরিষদের তরফের কোনো ধরনের স্পষ্টীকরণ অহা নাই। রাজ্যের দলের আজি কার্যনির্বাহক বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রস্তাবটা লওয়া হল। এই সিদ্ধান্তর পিছতেই রাজ্য দলে জাতীয় পরিষদলে সেই প্রস্তাব প্রেরণ করেছে। দুইটা দল একত্রীকরণ সম্ভব নহলে উমৈহতীয়া মঞ্চ গঠনেরও প্রস্তাব দিছে রাজ্যের দলে। লোকসভা নির্বাচনের পিছতেই দুইটা আঞ্চলিক দল একত্রীকরণের চলে চর্চা। রাজ্যের দলের অখিল গগৈয়ে পূর্বেও দল দুটা একলগ হব লাগে বলে মত পোষণ করেছিল। দুইটা দলের মতাদর্শ একে বলে মত প্রকাশ করে অখিল গগৈয়ে। অবশ্যই রাজ্যের দলের প্রস্তাবের পাছত জাতীয় পরিষদে এটা কি সিদ্ধান্ত লয় সেয়া লক্ষণীয় হব। এতালে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা নাই জাতীয় পরিষদের নেতৃত্বই। স্বাভাবিকতে সকল অপেক্ষারত যে জাতীয় পরিষদের নেতৃত্বই কি প্রতিক্রিয়া প্রকাশ করে। আমার সাংবাদিক বলেন ভট্টাচার্য বর্তমান নিউজ রুমের লাইভত আছে। বলেন, এটা সামগ্রিকভাবে এই বিষয়টুক চর্চা যেহেতু হয়েছে, আপনার আর কি কি শেহতীয়া খবর আছে? এটা শেহতীয়াভাবে জাতীয় পরিষদের কিনা কোয়া হয়েছে নাকি বারো? চক প্রাঞ্জল, ইতিমধ্যে দেখিব পাওয়া গেছে জাতীয় পরিষদের যখন মূল কার্যনির্বাহক বৈঠক, সেই বৈঠকত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তেখেতসকলে এখন সুকীয়া কমিটির হাতত এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে রাজ্যের দল আর জাতীয় পরিষদের মাজত মিত্রতা হবনে নহয়, জাতীয় পরিষদের সঙ্গে একত্রীকরণ আসলে হবনে নহয় প্রক্রিয়াটো। আর সেই ধরনের দেখি পাওয়া গেছে জাতীয় পরিষদের পিছত আজি এখন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যখন রাজ্যের দলের কার্যনির্বাহক বৈঠক আছিল। আর সেই বৈঠকতে বিশেষভাবে তেখেতসকলে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর এই সিদ্ধান্ত গ্রহণ করে তেখেতসকলে জাতীয় পরিষদলে এখন পত্র প্রেরণ করেছে, যখন পত্রক তেখেতসকলে আন্তরিকতাবাদী পত্র বলে তেখেতসকলে দাবি করেছে। অর্থাৎ আন্তরিকতা সহকারে এই পত্রর তেখেতসকলে সদুত্তর দিব লাগে আর সদুত্তর তেখেতসকলে লাভ করার কথা উল্লেখ করেছে। আর সেই ধরনের অত্যন্ত আশাবাদীরে রাজ্য দলের সভাপতি অখিল গগৈ আজি দাবি করেছে বা তেখেতসকলে আহ্বান পত্র এখন প্রেরণ করেছে। গতি যথার্থতে এই আহ্বান পত্রখনের উত্তর আসলে রাজ্যের দলে কিদরে লাভ করে বা জাতীয় পরিষদে কিদরে আসলে লাভ করে প্রদান করে সেয়া হব লক্ষণীয়। কারণ দুই দেখবলে পাওয়া গেছে যে আঞ্চলিক দুই রাজনৈতিক দলে বিশেষভাবে এই নির্বাচনের সময় যথেষ্টখানি শক্তিশালী ভূমিকা পালন করেছে। গতি তেনে অবস্থা দুই দল যদি একত্রিত হয় তেতিয়াহলে নিশ্চিতভাবে এই ক্ষেত্রে অনাগত দিনত বহুখিনি রাজনৈতিক ক্ষেত্রে বহুখিনি ইয়ার আলোচনা আছে। কিন্তু তার সমান্তরভাবে মূল বিষয় আহিছে যে দুই দল একত্রীকরণ আসলে হওয়ার ক্ষেত্রে করবাত নয় করবাত হেঙার আহিছে নাকি? যদি প্রথম অবস্থারপর আমি যদি চাও যে দেখবলে পাওয়া গেছে লুৰিণজ্যোতি গগৈ কিন্তু দাবি করে আহিছে যে দুই দলের নীতি আর আদর্শ এক অবিহনে কেতিয়াও সম্ভব নহয় দুই দল একত্রীকরণ। একদরে দাবি করা হয়েছে যে দুই গগৈ আর উজনির আসলে নির্ভর নকরে আঞ্চলিকতাবাদ। গতি তার লগত অর্থাৎ তেখেতসকলে করবাত নয় করবাত প্রথম অবস্থারপরে লুৰিণজ্যোতি গগৈ হয়তো সদিচ্ছা প্রকাশ করা নাই নাকি এই আঞ্চলিকতাবাদ রক্ষা করার ক্ষেত্রে বা এই দুই দল একত্রীকরণ হওয়ার ক্ষেত্রে। কিন্তু তার পরিবর্তে দেখবলে পাওয়া গেছে কিন্তু এবারের পিছন আনবারকই হেঁচা বা আনবারকই তেখেতসকলে প্রস্তাব প্রেরণ করে থাকা হয়েছে এই মুহূর্তে রাজ্যের দলের অর্থাৎ অখিল গগৈর তরফের লুৰিণজ্যোতি গগৈলে যে তেখেতসকলে একত্রীকরণ হব বিচারে আর একত্রীকরণ হওয়া প্রক্রিয়াটা কিদরে আগবাড়ি তার তুরাম্বিত হওয়ার কারণে তেখেতসকলে প্রস্তাব আগবাই আছে। কিন্তু প্রশ্ন হয়েছে যে রাজ্যের দলের এনে ধরনের প্রস্তাব এটা স্বাভাবিকতে কি ধরনের গ্রহণ করেছে জাতীয় পরিষদে, সেয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতি আজির এই প্রস্তাবর সদুত্তর হয়তো জাতীয় পরিষদে কেনেদরে তেখেতসকলে প্রদান করে সেয়াও হয়ে পড়ব অলক্ষণীয়। এটা বিন্দুত অবশ্যই অবস্থান করেছে রাজ্যের দলে, হয়তো ভাবিছে যে জাতীয় পরিষদের তরফের যেহেতু এতালে কোনো স্পষ্টীকরণ দিয়া হওয়া নাই হয়তো সেই নহবগৈ পারে, মানে দুইটা দল একত্রীকরণ হয়তো নহবগৈ পারে। সেহে এটা বিন্দু রাজ্যের দলে আজি এই কার্যনির্বাহক রাখিছে যে একত্রীকরণ নহলেও উমৈহতীয়া মঞ্চ গঠন করব পৰা যায়, সেইটো কিবা বিশেষ বার্তা আহিব পারে নেকি? চক প্রাঞ্জল, যে প্রথম অবস্থাত তেখেতসকলে দুইটা দলে আঞ্চলিকতাবাদী শক্তি একত্রিত করার ক্ষেত্রে তেখেতসকলে লক্ষ্য স্থাপন করেছে। যদি আসলে সেয়া সম্ভব হয়ে নুঠে, যে ধরনের লুৰিণজ্যোতি গগৈ কৈছে যে নীতি আর আদর্শের কথা আহি পড়েছে দুই দলের, যদিও বা কা আন্দোলনের ফলস্বরূপে জন্ম লাভ করেছে, কিন্তু যদিও বা সেই দলের ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছে বিশেষকৈ উজনির দুই গগৈ আসলে আঞ্চলিকতাবাদ ধরে রখার ক্ষেত্রে তেখেতসকলে নোৱাৰিব বা সেই ধরনের আসলে তেখেতসকলে চিন্তা চর্চা করেছে। গতি যদি সেই ক্ষেত্রে বাধা আহি পড়ে যা সেই ক্ষেত্রে যদি সম্ভব নহয়, কিন্তু উমৈহতীয়া এখন মঞ্চ স্থাপন করার কথা তেখেতসকলে লক্ষ্য স্থাপন করেছে। অর্থাৎ
যিসমূহ ক্ষুদ্র ডাঙর যিসমূহ আছে সরু সরু আঞ্চলিক দল আছে সেইসমূহ আঞ্চলিক দল একত্রিত করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রতো করবাত নহয় করবাত কিন্তু লুরিণজ্যোতি গগৈর ভাষ্যত এনেকুৱা ধরনের দেখিবলৈ পোৱা গৈছে, সেয়াও যেন এক প্রকার ইমান সহজ নহয়। ইমান সহজে আসলে সকলো রাজনৈতিক দলেই আঞ্চলিক দলেই আসলে একত্রিত হওয়া সম্ভব নহয়, কারণ প্রতিটি রাজনৈতিক দলের আঞ্চলিক রাজনৈতিক দলের নিজস্ব কিছু ইস্যু আছে, ভিত্তি আছে, আর সেইসমূহ একত্রিত পারিবলৈকে বহুখিনি তাত চিন্তা চর্চার প্রয়োজন আছে। গতিকে একেখারে অখিল গগৈ যে ধরনের দাবি করেছিল যে এই নির্বাচনের ফলাফলের ঘোষণার ঠিক পিছতেই তখনকলের একত্রীকরণ হব, উমৈহতীয়া মঞ্চ স্থাপন হব, ছাব্বিশলৈকে সম্পূর্ণ তখনকলে সাজু হব, কিন্তু সেই সকলবর দোহাই কিন্তু নচ্ছাদ করেছে কিন্তু প্রতিবারে লুরিণজ্যোতি গগৈ। লুরিণজ্যোতি গগৈ কিন্তু দেখবলৈ পাওয়া গেছে এয়া একমান সহজ প্রক্রিয়া নহয়। গতিকে এই প্রক্রিয়ার ক্ষেত্রে বহুখিনি চিন্তা করবলগিয়া থাকিব, বহুখিনি নীতি আদর্শর কথা ইয়াত আলোচনা হব, তারপরে আগবাড়ি বলে কৈছে গোটাই বিষয়টি। গতিকে লুরিণজ্যোতি গগৈ করা এই মন্তব্য আর অখিল গগৈ বিচরা এই আহ্বান অর্থাৎ দুইটা দেখবলৈ পাওয়া গেছে, করবাত নহয় করবাত এটাই আনটো মূরত স্থাপন যেন করেছে সেয়াও আসলে। অন্তিমটো প্রশ্ন খুঁজব বিচারিছো যে অখিল গগৈর ইমান তৎপরতা কিয় প্রকৃততে, কারণ এতিয়াও ফলাফল ঘোষণা হওয়া নাই, চারিজনের পাছত যদি তৎপরতা দেখালেহেন বেলেগ কথা আছে, হয়তো নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী যে ফলাফল বিরোধীর ভাল হব, নহলে অন্য কিবা পরিকল্পনা করেছে। আপনি 2026 কথা কৈছে, শেহতীয়াকৈ ভূপেন বৰাৰ সৈতেও বৈঠকত বহিছে আর জাতীয় পরিষদের সত্যিও একত্রীকরণের ইমান যুদ্ধং দেহী প্রচেষ্টা চলাই আছে, কি কারণত অখিল গগৈর ইমান তৎপরতা হব পাৰে? আচ্ছা, প্রথম এটা কথা কব পারি যে আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে এনেকা ভূমিকা তৎপরতা অধিকভাবে আসলে দলটুক লাভান্বিত করব, অখিল গগৈ রাইজর দলক লাভান্বিত করব বা তেখেতকলে এই ধরনের চিন্তা চর্চা কাম কাজসমূহে। কিন্তু যদি বাকি ক্ষেত্রে আপনি চায় তো দেখবলে পাওয়া গেছে শেহতীয়া ভূপেন বৰাই যদি ভাষ্য আগবাইছিল বা যখন পত্র আগবাইছিল তারপরে নিশ্চুপ হওয়া দেখবলে পাওয়া গেল রাইজর দলের সভাপতি অখিল গগৈ। তেনে অবস্থাত বহুখিনি কথা আহি পড়েছে যে করবাত যদি কংগ্রেসের ফলাফল ভাল হয়ে যায় তেতিয়াহলে কংগ্রেসে হয়তো এই সমূহ দলক গুরুত্বহীন করব নাকি, যদি গুরুত্বহীন করে তার পূর্বে আসলে দুই আঞ্চলিক শক্তি যদি একত্রিত হয়ে লয়, আঞ্চলিক শক্তিক নির্ভর করবলিয়া একটা বাতাবরণ যদি করবাত যদি কংগ্রেসের বিরুদ্ধে স্থাপন করা হয় তেতিয়াহলে নিশ্চিত হবে যে কংগ্রেসে এই দল সমূহ এড়াই চলিব নোৱাৰিব, এনেকুৱা ধরনের একটা পরিবেশের মাজলে লৈ যাব বিচাৰিছে নেকি। গতিকে এটা রাজনৈতিক ইয়াত সমীকরণ প্রাঞ্জল আছে, কারণ সেই রাজনৈতিক সমীকরণে তেখেতসকলে আগবাড়ি বিচাৰিছে। কিন্তু মূল কথাটো হৈছে দুই ক্ষুদ্র আঞ্চলিক বা দুই আঞ্চলিক দলে এই মুহূর্তে একত্রীকরণ হওয়া প্রক্রিয়াটি ইমান সহজ যে হৈ থকা নাই, সেই কথাও কিন্তু এক প্রকার স্পষ্ট হৈছে। ধন্যবাদ বলেন এইখানে তথ্যের বাবে। যোরহাটের বালিগাঁওত কলেজিয়া ছাত্রক আক্রমণ দুর্বৃত্তর, দিন দুপুরতে বালিগাঁওর হুম্বরী কলেজের উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষর ছাত্র প্রাঞ্জল বরাক এজন যুবকে রাজপথের উপরতে আক্রমণ করে পেলাই থ যায়। পিছত যুবকজনক অতি সংকটজনক অবস্থা উদ্ধার করে যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত ভর্তি করা হয়। এই ঘটনায় সমগ্র অঞ্চলটত তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে। যোরহাটের খবর, বালিগাঁওত কলেজিয়া ছাত্রক আক্রমণ করলে দুর্বৃত্তই, দিন দুপুরতে বালিগাঁওর হুম্বরী কলেজের উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষর ছাত্র প্রাঞ্জল বরাক এজন যুবকে রাজপথের উপরতে আক্রমণ করে পেলাই থ যায় আর তারপরতেই হাহাকার লাগে। হেঁতক কাজিয়া হয়েছিল, তারপর কলজলা আহিছিল, কলজলা হতে এইফালে লৈ আহিলে, লৈ আহি পেলানি মূরত স্কুড্রাইভার সময় দিলে। এতিয়া নামটো কি? প্রাঞ্জল বরা। ডাক্তারে কি কৈছে? ডাক্তার এটা সিরিয়াস বলে কৈছে, অকমান কিহে মাইলে বলে কম পাই? স্কুড্রাইভার সময় দিলে। স্কুড্রাইভার লড়াটো চিনি পায় নাকি? জুনে লড়াটো রাজতিয়া লড়া। নাম চিনি পায় নাকি? নাম ইনে হনি বলে কয়। ফুট ইনে পাইছে কি? এই মূরত দুখ পাইছে, অতি নৃশংস আর শিহরণকারী আমার সতীর্থ সাংবাদিক গৌতম আছে ফোনলাইনত। গৌতম, যুবকজনের অবস্থা অতি সংকটজনক বলে মাতৃয়ে কৈছে, বর্তমান শেহতীয়া আপডেট কি, তেওঁৰ স্বাস্থ্যৰ অৱস্থা কেনেকুৱা আর যিজনে আক্রমণ কৰিছিল তেওঁক করায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে না আৰক্ষীয়ে? হয় নিশ্চয়কৈ প্রাঞ্জল স্যার, যিজন যুবকক যিজন কলেজিয়া ছাত্রক ইতিমধ্যে আক্রমণের বলি হয়েছিল সেই ছাত্রজনের মূরর স্ক্রুড্রাইভারে আক্রমণ করেছিল আর অতি গুরুতর সেই আঘাত, আর তারপরে তেখেতর অবস্থা অতিকৈ সংকটজনক বলে আমি জানিব পারিছিল। আর জে এম সি এইচত বিশেষজ্ঞ চিকিৎসকর দ্বারা ইতিমধ্যে চিকিৎসা প্রদান করা হয়েছে ছাত্রগুলিক, আর যখন কলেজের ছাত্র তার সমীপতে রাজপথত এখন কাজিয়াক কেন্দ্র করে এজন যুবকে আক্রমণের লক্ষ্য করে লৈছিল, প্রথমতে মারপিট হয়েছিল আর মারপিটর পাছত স্ক্রুড্রাইভারে মূরত আঘাত করার ফলতে গুরুতর আঘাত পায় ছাত্রজনে, আর বর্তমান যখন হনি নামের যখন যুবকে এই ছাত্রজনক আক্রমণ করেছিল
তেওঁক এতিয়ালৈকে করায়ত্ত করেছে নাই সেই কথা জানিব পৰা হোৱা নাই। হয়তো আরক্ষীয়ে অভিযান চলাইছে তেওঁক করায়ত্ত কৰিবৰ বাবে, কিন্তু এই ঘটনাই সমগ্র অঞ্চলটোতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কিয়নো বালিগাঁওৰ রাজপথৰ ওপৰতে এই আক্রমণৰ ঘটনা সংঘটিত হৈছিল, যত নেকি এজন কলেজিয়া ছাত্রক মুমুখু অৱস্থাত পথৰ কাষত উদ্ধার কৰি জেএমচিএইচত ইতিমধ্যে ভর্তি কৰা হৈছে আৰু ছাত্রজনৰ অৱস্থা বর্তমান অতিকৈ সংকটজনক। এনে জঘন্য হ'ব পাৰে গৌতম, স্ক্রু ড্রাইভাৰ মূৰত সুমুৱাই দিছে তাকো দিন দুপৰতে। হয় 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 নিশ্চয়কৈ প্ৰাঞ্জল, যিজন যুৱকে এই কাণ্ড সংঘটিত কৰিছে, ইতিমধ্যে স্থানীয় একাংশ লোকে জানিবলৈ দিয়া মতে সেই যুৱকজন ইয়াৰ পূৰ্বেও এনেধৰণৰ কাজিয়া পেচাল মাৰপিটৰ ঘটনাৰ সৈতে জড়িত থকাৰ অভিযোগ, বহুখিনি অভিযোগ আছে আৰু আজিও হয়তো এই কলেজীয়া ছাত্রগৰাকীৰ সৈতে কোনো কথাক লৈ এনেধৰণৰ কাজিয়াৰ সূত্রপাত হয় আৰু তাৰ পাছত তেওঁক এনেধৰণে আক্ৰমণৰ লক্ষ্য কৰি লয়। গতিকে সকলোৱে যোৰহাট আৰক্ষীক আহ্বান জনাইছে যাতে শীঘ্ৰে সেই যুৱকজনক করায়ত্ত কৰি তেওঁৰ ওপৰত আইনগতভাৱে বিহিত ব্যৱস্থা যাতে গ্ৰহণ কৰা হয়। আৰু কেৱল এয়াই নহয়, এনেধৰণৰ যিসকল অপৰাধী মানসিকতাৰ যিসকল যুৱক আছে বা যিসকল লোকে এনেধৰণৰ সাধাৰণ ঘটনা এটা কেন্দ্ৰ কৰিয়েই এনেধৰণৰ মাৰপিট বা এনেধৰণৰ আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰে, তাৰ ওপৰত বিহিত ব্যৱস্থা, আৰক্ষীক কঠোৰ ব্যৱস্থা ল'বৰ বাবে স্থানীয় ৰাইজে আহ্বান জনাইছে। প্ৰাঞ্জল ধন্যবাদ গৌতম। আর বাতরিখানে সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। ও ওচর সুবুরিয়া সকলে লগাইছে। Strong মানে Might and Steel Correct মহা সংগ্রাম আগবাইছে Purity Partner Annapurna since 1952 and Special Partner University of Science and Technology Meghalaya মহা সংগ্রাম আগবাইছে পিউরিটি পার্টনার অন্নপূর্ণা সিন্স 1952 এন্ড স্পেশাল পার্টনার ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়া। আপনি চাই আছে বিয়লির খবর। মহানগরীর জালুকবাড়ির গোটানগরত চুরি কার্য, 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ সমীপর দুখন দোকানত চুরি, অপূর্ব শর্মা নামের লোকজনের দোকানত প্রথমে চোরের প্রবেশ, চোরে চাতার ভাঙি প্রবেশ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রায় 25টাকৈ বেটারি চুরি করে নিলে চোরে, এখন ডিআই বাহন লৈ আহিছিল এটা চোরের দল, আরক্ষীর দল উপস্থিত হওয়াত বাহন এড়ি পলায়ন করে দুর্বৃত্তর দলটোৱে, আরক্ষীয়ে জব্দ করেছে ডিআই বাহন, উদ্ধার হয়েছে চুরি করা 25টাকৈ বেটারি। প্রাণকৃষ্ণ দাস নামৰ লোকজনৰ হোটেলতো চুৰি কাৰ্য সংঘটিত হয়, চুৰে লুটিলে নগদ 12,000 টকা মূল্যবান সামগ্ৰী। আপোনাৰ মানে চুৰ হেৰি কৰিছে, পুলিচৰ গাড়ী আহিছিল, তেতিয়া মানে সিহঁতে মাল লোড কৰি আছিল, লোড কৰি থকাৰ সময়ত সিহঁতক দেখা পাই মানে সিহঁতে পলাই গ'ল আৰু টীমটো, গাড়ীখন এৰি থৈ গ'ল,
বস্তুবিলাক আছে। এতিয়া গাড়িখন জালো আপোনাৰ গোশালা আউটপোষ্ট আছে আৰু বেটাৰীখিনিও পোৱা গৈছে, আৰক্ষী লৈ গৈছে। বেটাৰী মোটামুটি 20-25টামান হ'ব। নিৰানেপেৰা বৰষুণ আৰু কেইবাটাও জলবিদ্যুৎ প্ৰকল্পই পানী এৰি দিয়াত ৰাজ্যত জটিল ৰূপ ধাৰণ কৰিছে বান পৰিস্থিতিয়ে। সাগৰীয় ঘূৰ্ণীয়ে ৰাজ্যৰ নৈ উপনৈসমূহৰ জলপৃষ্ঠ বৃদ্ধি কৰাৰ পিছতেই ন ন অঞ্চল প্লাৱিত হয়, যদিও ৰঙানদী, কপিলী, বৰাপানী, কাৰ্বিলাংপি প্ৰকল্পৰ বান্ধৰ পানী এৰি দিয়াত ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে ৰাজ্যখনত। বিশেষকৈ কপিলী জলবিদ্যুৎ প্ৰকল্পৰ পানীয়ে বুৰাই পেলাইছে হোজাই, নগাঁৱৰ বিস্তীৰ্ণ অঞ্চল। কেইবাটাও মথাউৰি ভাঙি যোৱাত হোজাই, কামপুৰত ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে সাম্প্ৰতিক বান পৰিস্থিতিয়ে। ইফালে বৰাকতো বানে লৈছে ভয়াৱহ ৰূপ। বৰাকৰ 3 জিলাত বিচ্ছিন্ন যাতায়াত। ঘাইপথৰ ওপৰেৰে বাগৰিছে বৰাক নৈৰ বাঢ়নী পানী। জলমগ্ন শিলচৰ, হাইলাকান্দি, কৰিমগঞ্জ আৰু বৰাক গুৱাহাটী সংযোগী ঘাইপথ বুৰিছে একাঠো পৰ্যন্ত পানীৰে। আজি মেঘালয়তো প্ৰচুৰ বৰষুণ হোৱাত অসমৰ বান পৰিস্থিতি অধিক জটিল হোৱাৰ আশংকা আছে। বতৰ মুকলি নোহোৱালৈ চাই অহা 24 ঘণ্টাত অধিক বৰষুণ হ'লে ৰাজ্যৰ আন আন জিলাও প্লাৱিত হোৱাৰ আশংকা স্পষ্ট হৈ পৰিছে। এফালে আপোনালোকে দেখিছে এটা অতি দুৰ্ভাগ্যজনক দৃশ্য। এগৰাকী যুৱতী বাঢ়নী পানীয়ে কেনেধৰণে উটুৱাই লৈ গৈছিল সেই যুৱতীগৰাকীক। আনফালে পানী ফালি ফালি মানুহ আগবাঢ়িবলগীয়া অৱস্থা, বন্য জীৱ জন্তুৰো হাহাকাৰ অৱস্থা, চৌদিশে মুঠতে হাহাকাৰ এক পৰিৱেশ। এই 4টা দৃশ্য আপোনালোকে দেখি অনুভৱ কৰিব পাৰিছে অসমত বৰ্তমান বান পৰিস্থিতি কেনে জটিল। এগৰাকী যুৱতীক দেখুৱাইছোঁ, বাঢ়নী পানী উটুৱাই লৈ গৈছিল। এই দৃশ্য দেখাৰ পাছত স্বাভাৱিকতে সকলোৰে আতংকময় এক অৱস্থাৰো সৃষ্টি হৈছিল। পাছত অৱশ্যে যুৱতীগৰাকীক উদ্ধাৰ কৰা হ'ল। কেনে এক ভয়ংকৰ অৱস্থা হৈছিল যুৱতীগৰাকীৰ সৈতে সেই দৃশ্য অনুভৱ কৰিব পাৰি। আনফালে পানী ফালি ফালি গাড়ী আগবাঢ়িছে, মানুহ আগবাঢ়িছে, চৌদিশে হাহাকাৰ অৱস্থা। আৰু বান পৰিস্থিতি অধিক জটিল হোৱাৰ আশংকা আছে, কাৰণ বৰষুণৰ পৰিমাণ হয়তো বাঢ়িব আৰু বৰষুণৰ পৰিমাণ বাঢ়িলেই বানপানী অধিক জটিল হৈ পৰিব ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত। এয়া উজনিৰ পৰা নামনিলৈ বিভিন্ন প্ৰান্তৰ পৰিৱেশ আমি আপোনালোকক দেখুৱাইছোঁ। নেৰানেপেৰা বৰষুণ আৰু কেইবাটাও জলবিদ্যুৎ প্ৰকল্পই পানী এৰি দিয়াত ৰাজ্যত জটিল ৰূপ ধাৰণ কৰিছে বান পৰিস্থিতিয়ে। সাগৰীয় ঘূৰ্ণীয়ে ৰাজ্যৰ নৈ উপনৈসমূহৰ জলপৃষ্ঠ বৃদ্ধি কৰাৰ পিছতেই ন ন অঞ্চল প্লাৱিত হয়, যদিও ৰঙানদী, কপিলী, বৰাপানী, কাৰ্বিলাংপি প্ৰকল্পৰ বান্ধৰ পানী এৰি দিয়াত ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে ৰাজ্যখনত। বিশেষকৈ কপিলী জলবিদ্যুৎ প্ৰকল্পৰ পানীয়ে বুৰাই পেলাই হোজাই, নগাঁৱৰ বিস্তীৰ্ণ অঞ্চল। কেইবাটাও মথাউৰি ভাঙি যোৱাত হোজাই, কামপুৰত ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে সাম্প্ৰতিক বান পৰিস্থিতিয়ে। ইফালে বৰাকতো বানে লয় ভয়াৱহ ৰূপ। বৰাকৰ 3 জিলাত বিচ্ছিন্ন হৈ পৰে যাতায়াত। ঘাইপথৰ ওপৰেৰে বাগৰিছে বৰাক নৈৰ বাঢ়নী পানী। জলমগ্ন হ'ল শিলচৰ, হাইলাকান্দি, কৰিমগঞ্জৰ ঘাইপথ। বৰাক গুৱাহাটী সংযোগী ঘাইপথ বুৰিছে একাঠো পৰ্যন্ত পানীৰে। আজি মেঘালয়তো প্ৰচুৰ বৰষুণ হোৱাত অসমৰ বান পৰিস্থিতি অধিক জটিল হোৱাৰ আশংকা আছে। আপ হালত দেখ সকতে কেসা হুয়া, পুরা রাস্তে মে পানি হো চুকা হ্যায়। ইয়ে হামারা ঘর ইধর হি হ্যায়, দেখিয়ে পুরা ডুব গয়ে। হম আবি ইধর সে মতলব গভর্নমেন্ট সে জানানা চাহতে হ্যায়, কুছ জলদি হমকো ইয়ে করে। আর ইয়ে গাড়ি বগেরা চল রহা হ্যায়, তো গাড়ি কা ওয়েভ জো বন রহা হ্যায়, উসসে জাকে হামারা ওয়াল বগেরা জো দিয়া হুয়া হ্যায় বেড়া, উসমে জাকে লগ রহা হ্যায়, তো ও এফেক্ট পড় রহা হ্যায়, দেখ সকতে হ্যায় আপ উধর। আরো খবর আছে, জনা থাকিম বিরতির পাছত। আগবঢ়াইছে পিউরিটি পার্টনার অন্নপূর্ণা সিন্স 1952 এন্ড স্পেশাল পার্টনার ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়। এটো মাইথান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে।
Strong money. Might and steel. Correct. Text headlines. Agborhaise everyday masala. Hugond rong aru huat khati everyday diye aharor juti. Everyday spices 100% taste. Everyday spices best. Monot rakhibo bhal kori hog lagibo aru jon. Everyday masala tasty hobo bujon. Everyday spices 100% taste. Everyday spices best. Hugond rong aru huat khati everyday jibhat diye asol juti. Everyday spices 100% taste. Text headlines agborhaise everyday masala.